নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে চুয়াল্লিশ কোটি টাকার গবাদি পশু ও হাঁস মুরগি পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অন্তত চার হাজার একশো চৌত্রিশ জন খামারি ক্ষতি সামাল দিতে খামারিদের আর্থিক প্রণোদনার আশ্বাস সংশ্লিষ্টদের আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিওচিত্রে আল রিপোর্ট নোয়াখালীতে হঠাৎ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয় আটানব্বই হাজার দুশো পঞ্চান্নটি গবাদি পশু ও প্রায় তিন কোটি হাঁস মুরগি নষ্ট হয় পশু পাখির দানাদার খাদ্য খর ও ঘাস বানের পানি নিঃস্ব করেছে উদ্যোক্তা ও খামারিদের আমার চব্বিশ হাজার ছিল এর ভিতরে আঠারো হাজার গেছে এটা অনাকাঙ্ক্ষিতভাবে আমরা ফুট ছিলাম না এই ভয়াবহ বন্যার কবরিতে যে আমরা ফুটবে পড়ি না এই ধরনের অভিজ্ঞতা ছিল না আমাদের বন্যার কারণে বিভিন্ন সমস্যার কারণে মনে করেন ভিতরে গ্যাস হয়ে গেছে আগে এই জন্য মুরগি মারা যাচ্ছে এখন আমরা কোনো রকম মুরগি বাঁচাতে পারতেছি না আমাদের এখানে গরু পানি ওঠার পরে গরুর খাওয়ান খের ঘাস এবং রেডি করা খাদ্য সব পানি নিয়ে গেছে আমাদের ঘর ভাঙছে গরু মারা গেছে ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গড়ে ওঠা এসব ক্ষতিগ্রস্ত খামারিরা এবারও ঘুরে দাঁড়াতে চায় সরকারি সহায়তায় এবং আমি ক্ষতিগ্রস্ত আনুমানিক বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হই এখন যদি সরকার কোনো রকমের সহায়তা করে আমরা ঘুরে দাঁড়ানো সম্ভব খামার পানিতে বেসে যায় এতে আমি প্রায় পাঁচ লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হই এবং নিঃশ হয়ে যায় আমার দাবি সরকার আমাদের পাশে দাঁড়াবে আমাদেরকে সুদমুক্ত ঋণ দিব বা আর্থিক সহযোগিতা করবে তাহলে হয়তো আমার গুরি দাঁড়ানোর সম্ভাবনা আছে প্রাকৃতিক দুর্যোগে বরাবরই ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হলেও মিলছে না বরাদ্দ খামারদের জন্য যে আমরা তাদের যে ক্ষুদ্র ঋণগুলি আছে বিনা সুদ সুদমুক্ত যাতে তাদেরকে আমাদের সাধারণ ব্যাংক থেকে শুরু করে বিত এনজিও ও এনজিও সবাই যাতে তাদের পাশে ক্ষুদ্র ঋণ দাঁড়ায় তাহলে তারা দাঁড়াতে পারবে নতুন করে সুদমুক্ত ঋণ সহ সরকারি আর্থিক সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন খামারিরা আল মুকসিদ চ্যানেল আই